আসসালামু আলাইকুম গাইজ, ইট ইজ মি সামি খান অ্যান্ড ওয়েলকাম টু বাজেট ফর ইউ। সো গাইজ, আজকে ভিডিওতে আমি আপনাদের একটা চিপ গেমবেল আনবক্সিং করে দেখাবো, যেটা আপনারা 4200 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। সো উইদাউট ইনভেস্টিং মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো গাইজ, এটার মধ্যে আর কি গেমবেলটা আছে, তাহলে চলুন অপরে পলিথিনটা সরিয়ে ফেলি আর ভিতরে আমরা গেমবেলটা বের করি নি। আর আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু সবচেয়ে চিপ গেমবেল, মানে ইলেকট্রিক যত গেমবেলগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে কম দামি গেমবেলটা হলো এটা। আর এটা ছোট, আর এটা আপনার ওজনও কম, আপনারা যেখানে ইচ্ছে এখানে সেখানে ক্যারি করতে পারবেন, একটা ফোনের মতো সাইজ এটার। আর এটা আমি এর আগেও আনবক্সিং করছিলাম। সো এখানে দেখেন বক্সটা, তো এখানে দেখেন গাইস গেমবেলটার ভিতরে আপনারা যা পাবেন, তো এখানে একটা পাউচ পেয়ে যাবেন বক্সের মধ্যে, যেটা আপনারা ক্যারি করতে পারবেন, এখানে কেবল আর বাকি কিছু অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। সো এইখানে দেখেন গেমবেলটার সাথে আমি মোবাইলটা ফিট করলাম, তো এটা আপনারা ব্লুটুথের সাহায্যে কানেক্ট করতে পারবেন। এই এই গেমবেলটার মধ্যে ব্লুটুথ সিস্টেম দেওয়া আছে, এটা আপনারা 350 ডিগ্রি পর্যন্ত আপনারা রোটেট করতে পারবেন। আর এটার মধ্যে 1000 mAh এর লিপো ব্যাটারি দেওয়া হয়েছে, যা আপনারা 3 ঘন্টা চার্জ দেওয়ার ফলে 5 ঘন্টার মতো ইউজ করতে পারবেন। আর এটার ওয়েট হলো 187 গ্রাম, যেটা আপনারা মোবাইল যদি নেন তো এটা 300 গ্রামের কাছাকাছি থাকবে আর কি। খুবই ভালো একটা গেমবেল, আমি এর আগেও এটা ইউজ করছি। আর এখন আপনাদের আমি কিছু সিম্পল শট দেখাবো এই গেমবেল ব্যবহার করে, সেটার সাথে সাথে আজকে ভিডিও শেষ হবে। তাহলে চলুন ভিডিওটা দেখা যায়।